হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো অ্যাডভান্স ট্যাক্স কিভাবে পেমেন্ট করতে হয়। বাট ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে রাখি। অ্যাডভান্স ট্যাক্স কোয়ার্টারলি থার্ড মান্থের 15 তারিখের মধ্যে পেমেন্টটা করতে হয়। তো সবার প্রথমে ক্রোম ব্রাউজার অন করলাম। এবার সার্চ বক্সে গিয়ে TIN টাইপ করে সার্চ করলাম। এবার দেখো এতগুলো অপশন এসে গেছে। এবার নিচে ই পেমেন্ট ফর টিন অপশনটা সিলেক্ট করলাম। তো দেখো ই পেমেন্ট অফ ট্যাক্স এর পেজ খুলে গেছে, বা এখানে TIN-TIN-NSTL ট্যাক্স পেমেন্ট লিখেও সার্চ করতে পারো। তো এবার যে পেজটা খুলে গেল সেখানে ফার্স্ট অপশনটা সিলেক্ট করলাম। এবার যে পেজটা খুললো এখানে এই ক্লিক টু পে ট্যাক্স অনলাইন এর উপর ক্লিক। তো দেখো চালান সিলেক্ট করার পেজটা খুলে গেল। তো যেহেতু আমি অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করব, তাই আমি চালান নাম্বার 280 সিলেক্ট করব। দেখো এখানে চালান নাম্বার 280 নিচে ডিটেল রয়েছে যে কোন কোন ক্ষেত্রে সিলেক্ট করতে হবে তা দেওয়া আছে। নিচে দেখো লেখা রয়েছে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, ট্যাক্স অন ডিস্ট্রিবিউটেড প্রফিটস অফ ডোমেস্টিক কোম্পানি এক্সেট্রা এক্সেট্রা, আরও কিছু লেখা রয়েছে। তো চালান নাম্বার 280 নিচে যে প্রসিড বলে লেখা আছে সেখানে ক্লিক করলাম। তো চালান নাম্বার 280 সিলেক্ট করা হলো। এবার দেখো চালান নাম্বার 280 বলে একটা পেজ খুললো। তো এবার এটাকে পুরোটা ফিল আপ করতে হবে। তো ফর্মটা ফিল আপ করার আগে এই ইনস্ট্রাকশনগুলো একবার পুরোটা ভালো করে পড়ে নিও। তবে সব বক্সগুলো না পূরণ করলেও যেগুলো ম্যান্ডেটরি, যেগুলোর পাশে স্টার মার্ক আছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে, না হলে এটা সাবমিট করা যাবে না। তো এখানে ট্যাক্স অ্যাপ্লিকেবলে যদি কোম্পানি হয় তাহলে কর্পোরেট ট্যাক্স রেট করতে হবে, আর যদি ইন্ডিভিজুয়াল হয় 21 ইনকাম ট্যাক্স আদার দেন কোম্পানি সিলেক্ট করতে হবে। আমি এখানে 21 অপশনটা সিলেক্ট করলাম। এবার টাইপ অফ পেমেন্ট, মানে আমি অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করব, তাই 100 অ্যাডভান্স ট্যাক্স সিলেক্ট করলাম। এবার মোড অফ পেমেন্টে, আমি ICICI নেট ব্যাঙ্কিং ইউজ করব, তাই ICICI ব্যাঙ্ক সিলেক্ট করলাম। এই পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, মানে প্যান নাম্বারে যার ITR এর এগেনস্টে অ্যাডভান্স ট্যাক্স জমা করছি তার প্যান নাম্বার দিতে হবে। এবার অ্যাসেসমেন্টের জায়গায় ইয়ার সিলেক্ট করতে হবে, মানে ফিনান্সিয়াল ইয়ার, যে বছরের ITR এর এগেনস্টে আমরা অ্যাডভান্স ট্যাক্স জমা করছি তার নেক্সট ইয়ার এখানে সিলেক্ট করতে হবে। রেজিস্টার্ড অ্যাড্রেসে ফ্ল্যাট নাম্বার বা ডোর নাম্বার দিতে হবে। এখানে ভিলেজ বা বিল্ডিং নেম দিতে হবে। এবার নিচে এখানে রোড স্ট্রিট নেম দিতে হবে, এখানে ডিস্ট্রিক্ট, এখানে স্টেট, আর নিচে পিন নাম্বার। তো স্টার মার্ক ছাড়া আমি মোটামুটি এখানে অনেকগুলো বক্সই ফিল আপ করে দিয়েছি। এবার এখানে ইমেল আইডি আর সবার লাস্ট মোবাইল নাম্বার দিলাম। তো আমি এখানে সব ডিটেল দিলাম মোটামুটি। এবার নিচে এখানে যে ক্যাপচা কোড দেওয়া আছে সেটা এই বক্সটায় দিতে হবে। এবার প্রসিড। তো দেখো আমার ফর্মটা ভরা কমপ্লিট হয়ে গেছে। এবার রিচেক করে নিতে হবে একবার সব ডিটেলগুলো ঠিকঠাক মতো দেওয়া হয়েছে, তার জন্যই এই পেজটা দিয়েছে। এবার নিচে কিছু টার্মস অ্যান্ড পলিসি লেখা আছে, এ সবটা পড়ে নিয়ে আই এগ্রির পাশে যে বক্সটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। এবার সাবমিট টু দ্য ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে। এবার আমি কর্পোরেট নেট ব্যাঙ্কিং ইউজ করে পেমেন্টটা করব, তাই কর্পোরেট নেট ব্যাঙ্কিং সিলেক্ট করলাম ICICI ব্যাঙ্কের। কর্পোরেট নেট ব্যাঙ্কিংয়ের পেজটা খুললো, এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রসিড করে লগ ইন করলাম। তো দেখো চালান ক্রিয়েট হয়ে গেছে। এবার ডিটেল
অফ পেমেন্ট কত টাকা পেমেন্ট করব সেটা দিলাম ইনকাম ট্যাক্সের পাশে বক্সটায়। এখানে রিমার্কসে তুমি কিছু দিতেও পারো আবার নাও পারো, আমি সুবিধা অনুযায়ী অ্যাডভান্স ট্যাক্স এখানে লিখলাম যাতে আমার পরে স্টেটমেন্ট দেখে বুঝতে সুবিধা হয়। এবার অথেন্টিকেশন মোডে আমি ওয়ান টাইম পাসওয়ার্ড সিলেক্ট করি, রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এবার কন্টিনিউ, আবার নিচে এসে যে ওটিপিটা গেছে রেজিস্টার মোবাইল নাম্বারে সেটা এখানে বসালাম। যদি ওটিপি না যায় বা যেতে লেট হয় তাহলে রিসেন্টের ওপর ক্লিক করতে হবে, তাহলে আবার ওটিপিটা রেজিস্টার মোবাইলে নতুন করে চলে যাবে। এবার সাবমিট, তো দেখো পেমেন্টটা হয়ে গেছে। এবার চালানটা ডাউনলোড করব, তো ডাউনলোড পিডিএফের ওপর ক্লিক করলাম। এবার চালানটা তোমাদের খুলে দেখাই। তো ফ্রেন্ডসরা দেখতেই পাচ্ছ অ্যাডভান্স ট্যাক্স আমার পেমেন্ট করা হয়ে গেছে, আর এখানেই আমার অ্যাডভান্স ট্যাক্স পেমেন্টের অল প্রসেস কমপ্লিট হলো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, যদি হেল্প হয়ে থাকে তাহলে সেটা কমেন্ট করে জানিও, যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটাও জানিও কমেন্ট করে, আর আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।